সামনে আসছে শীতকাল, আর এই শীতকালকে সামনে রেখে অনেকে অনেক ধরনের ব্যবসা প্ল্যান কিন্তু করে থাকে। এর মধ্যে যে ব্যবসাটি সবচেয়ে বেশি চলে সেটি হচ্ছে শীতকালীন কাপড়ের ব্যবসা। আজকে আপনাদের ঘুরে দেখাবো দেশের সবচেয়ে বড় পাঁচটি শীতকালীন কাপড়ের বিভিন্ন বড় বড় পাইকারি মার্কেট। এসব মার্কেট থেকে আপনি যে কোনো ধরনের শীতকালীন কাপড় পাইকারিতে নিয়ে কিন্তু নিজের ব্যবসা শুরু করতে পারেন, তাহলে আপনার প্রোডাক্ট সোর্সিং নিয়ে কোনো চিন্তা থাকবে না। এক নম্বর হচ্ছে নরসিংদীর বাবুরহাট। দেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের হাট হচ্ছে এটি। কী এমন কাপড় নেই যে আপনারা এই বাজারে পাবেন না? ছোট থেকে বড়, শীত থেকে গরম সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। এই হাটটি মূলত থান কাপড়ের জন্য সবচেয়ে বিখ্যাত, তবে এখানে শীতকালীন অনেক ধরনের কাপড় আপনারা সরাসরি ফ্যাক্টরি থেকেই কিনতে পারবেন। প্রতিদিন এই হাটটি আপনি সকাল সন্ধ্যা কিন্তু খোলা পাবেন। দুই নম্বর হচ্ছে ভুলতা গাউসিয়া নারায়ণগঞ্জ। ঢাকার আশেপাশে যদি কোনো বড় পাইকারি কাপড়ের হাট থাকে তার মধ্যে এটি হচ্ছে একটি। বিশেষ করে শীতকালীন যে কয়েক মাস থাকে ওই কয়েক মাসই কিন্তু হাটটি অনেক জমজমাট থাকে। এছাড়া সারা বছরই কিন্তু হাটটি খোলা থাকে। বিভিন্ন ছোটো বড় ফ্যাক্টরি থেকে মানুষজন তাদের তৈরি করা কাপড়গুলো নিয়ে কিন্তু এই হাটে চলে আসে। এই মার্কেটটি আপনি প্রতিদিনই খোলা থাকে, তবে প্রতি সোমবার এবং মঙ্গলবার ভোর 5টা থেকে বেলা 2টা পর্যন্ত কিন্তু এই হাটটি আরও বেশি জমজমাট থাকে এবং তখনই কিন্তু এই হাটের বেচাকেনা অনেক বেড়ে যায়। তিন নম্বর হচ্ছে নারায়ণগঞ্জ দেওভোগ মার্কেট। এই মার্কেটটির কথা হয়তো অনেকেই আসলে জানে না। ঢাকার ভিতর যত পাইকারি দোকান আছে সবাই কিন্তু এই মার্কেট থেকে তাদের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করে। বিশেষ করে শীতকালীন পোশাকের জন্য সবচেয়ে বেস্ট মার্কেট হচ্ছে এটি, এবং এই মার্কেটটি পাইকারি বিক্রেতাদের কাছে অনেক জনপ্রিয় একটি মার্কেট। যারা বিভিন্ন বাচ্চাদের কাপড় নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য এই মার্কেটটি হচ্ছে অনেক জনপ্রিয় একটি মার্কেট। এই মার্কেটটিও কিন্তু প্রতিদিন সকাল সন্ধ্যা আপনারা খোলা পাবেন। চার নম্বর হচ্ছে ঢাকার কেরানীগঞ্জ। যারা একদম অল্প পুঁজিতে ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য এই মার্কেটটি হচ্ছে সবচেয়ে বেস্ট। ঢাকার ভেতর শীতের সময় আপনারা ফুটপাতের ভিতর বা ভ্যানের মধ্যে যে সব কাপড় বিক্রি করতে দেখেন তারা সবাই হচ্ছে এই মার্কেট থেকে কাপড় নিয়েই ব্যবসা শুরু করে। কেরানীগঞ্জের আগানগর ও কালীগঞ্জে বিভিন্ন রং বা ডিজাইনের আধুনিক শীতবস্ত্র কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। রাত দিন 24 ঘন্টায় কিন্তু এই মার্কেটটিতে বেচাকেনা চালু থাকে। পাঁচ নম্বর হচ্ছে চট্টগ্রামের টেরি বাজার। এই মার্কেটটি শুধুমাত্র শীতকালীন পোশাকের জন্য নয়, যে কোনো কাপড়ের জন্য ব্যবসায়ীদের কাছে সবচেয়ে পছন্দের তালিকায় সবার আগে থাকে। যারা হচ্ছে আপনার চট্টগ্রাম বা চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলে পাইকারি কাপড়ের ব্যবসা করে তারা সবাই হচ্ছে এই চট্টগ্রামের টেরি বাজার থেকেই পাইকারিতে কাপড় নিয়ে কিন্তু ব্যবসা করে। এই মার্কেটে প্রায় 2500-এর বেশি পাইকারি কাপড়ের দোকান রয়েছে। ঢাকার ইসলামপুরের পরে কিন্তু দেশের সবচেয়ে বৃহত্তর পাইকারি কাপড়ের মার্কেট হচ্ছে এটি। এছাড়া দেশের আরও অনেক জায়গায় ছোটো বড় বিভিন্ন ধরনের পাইকারি কাপড়ের হাট রয়েছে, তবে এই কয়েকটি হাট হচ্ছে সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে জনপ্রিয় পাইকারি কাপড়ের হাট।